আমরা বর্তমানে সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে আমরা এই অত্যন্ত অঞ্চলে দুর্গত এলাকায় আমরা দণ্ডায়মান অবস্থায় আছি। এই গত কয়েকদিন ধরে বৈশাখ ভাইয়া এই ঝড় বৃষ্টি একবারে তুফানে পুরা সুনামগঞ্জ জেলাটা হাওর অঞ্চলটা পানির নিচে তলিয়ে গেছে। এই বাংলাদেশের যত কৃষক ওখানে আছে যারা ক্ষেত করছিল, এই তারা ক্ষেতটা পানির নিচে গেছে কি তারা খাইতে পারে না, সব ধান ফসল নষ্ট হয়ে গেছে, এমনকি পানির মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে। তারা এই যারা এই ধান ক্ষতিগ্রস্ত যারা হয়েছে এরারে গরিব এতিম ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে আপনাকে আপনারা যে কিছু অনুদান দিচ্ছে অনুদান করা লইয়া আজকে আমরা সুনামগঞ্জ এলাকাতে তারা কাছে ডিস্ট্রিবিউশন করার। আমার সারা ঘর ঘর বাড়ি মানুষের কোনো চিত্র রাখছে না। আমার এই এখন যে আমি আইছি এখন আপনারা যেন সাহায্য করছেন, এইটি নিয়ে আমি বাড়িতে নিয়ে খাওয়া খাইতাম। আমার ফার্স্টটা বাচ্চা, এই ফার্স্টটা বাচ্চা লইয়া আমি কীভাবে দিতে পারছি আল্লাহ জানো। আর এখানে আমি কী কইমু, আমার হওয়ার মতো অসম্ভব। আমার কোনো বাড়ি ঘরদার নাই, আমি অসহায় একজন মানুষ। আমি একটু ঘর মালাই আসতে আমি এই ঘরের মাঝে আসলাম। আমার এই বারোটা পাখার পালা, পাখার পালা শুদ্ধ আমার বাচ্চা টিম টিমে পড়ছে, রাস্তায় এলাকার মানুষ আমার বাচ্চারা এই বাসে আমার এই প্রবাসী ভাই বোনেরা। আমরা বর্তমানে আসলে সুনামগঞ্জের এই বন্যা দুর্গত এলাকায় আছি। আপনারা ধান করছিলেন কিছু টাকা পয়সা ও আপনারা ধান কিন্তু কিছু টাকা পয়সা দিয়ে আমরা এই গরিব মানুষের যারা বন্যা প্রবন্ধ যারা আছেন এরা আমরা এই কিছু ফুটপাক আমরা ডিস্ট্রিবিউশন করতাম। আর অনেক মহিলা ওখানে আইসেন, কিন্তু ওই যে একজন ভদ্র হিন্দু মহিলা আইসেন, প্রায় 10-12 জন হিন্দু মহিলা এখানে আইসেন, কিন্তু তারারও অসহায়, খুবই অসহায় এবং দুর্বল অবস্থা। কিন্তু তারা এই হাওর অঞ্চলের মধ্যে মানবেতর জীবনযাপন করে, তারারও ক্ষেত হয়েছিল বাকি ক্ষেত, তাও বাকি ক্ষেত সব নিচে কি ফানিয়ে এখন সব জলিয়া সারখার হয়ে গেছে। এখন তারা খাইতে পার না, কিনতে পারেন না। ওই যে আর একজন মুরব্বী মানুষ আইসেন, বড় অসহায় অবস্থায়, কিন্তু সেরা বা চাইলেই খান্দাই হয়, তাই তাইনের মুখের বাস হয়ে গেছে খান্দা। কারণ তারা 6-7 কেয়ার ক্ষেত করছিল, সব পানি নিচে তলাইয়া গেছে গিয়া, কোনো দান নাই, চান নাই, 3 দিন ধরে উপাস, কিচ্ছু খাইতে পারতা না, এক মুঠ ভাত খাইতে পারতা না। আজকে আপনারা কিছু সাহায্য করছেন, আপনারা দান কৃত এই সাহায্যটা তারা কইরা যে তারা আমরা খাইয়া আমরা আজীবন আপনার লাগে দোয়া করবো, তারা এখন আমরা উপরা লাগে আশীর্বাদ করবো। এর লাগে আপনারা যে পর্যাপ্ত পরিমাণ হয়েছে না, আরও চাহিদা আছে, এর লাগে আপনারা আরও বেশি বেশি করে দান খরাত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা দান খরাত কবুল আর মঞ্জুর করুক। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা বাড়ির 10 সপ্তাহ পানি নিচে কি দান আমরাও খাইতাম, ঘরের মশাতে যে আপনারা দেন আমরা খাইতাম। এই মুহূর্তে যে আপনারা সাহায্য করছেন, এই সাহায্যটা মানুষের অনেক ফায়দা হইব, অনেক লাভ হইব। এই জন্য আমরা আশা করি ভবিষ্যতে আপনারা আরও কিছু সাহায্য যদি করবেন মানুষের অনেক ফায়দা হইব, লাভ হইব ইনশাল্লাহ। আর আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়েছি, খুশি হয়েছি এই অনুদান পাইয়া। আল্লাহ তালা আপনারা যা যায় হওয়ার দান করুক। খুশি নি সব দেখছি না, এবার আর বন্ধায় আমরা যা কিছু সব কোনো গান বান নিছে গা। আপনারা লন্ডনে আপনারা আপনারা সাহায্য করছেন, সাহায্য হয় আমরা জীবন রক্ষা করতেছে।